শিলিগুড়ি। তো গাইস কেমন আছো সবাই? আজকে আর একটা নতুন শুটিং ফ্লগত তোমার লগত গান জানাচ্ছি। আজি আমার শুটছে প্রীতম দার লগত নতুন রাজবংশী গান সখী আয়না না সখী আয়না সং। তো খুব তাড়াতাড়ি এখান আছে ইউটিউবত, তো সবাই দেখেন ভিডিওটা। তো চলো এর ভিডিও লাস্ট থেকে দেখো, খুব মজা হবে আজকে কারণ প্রীতম দা আছে। তো গাইস আমার লাই বার হয়ে যাবো শুটিং এর জন্য, সো সবাই রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে পুরো মস্ত একবার সাজিয়ে গেছি। তো মুই মানে একটু বাইরে একটু আইচু বেড়াবা কারণ ভিতরে পুরো গরম লাগে গেছে। তো সবাই রেডি একদম, গাড়ি আসবি এলাই খালি যাবো খালি। তো গাইস আজ আমার শুটিং ছে সেভেন কিংডম ঢাবা যেন পিছন ভাই আমার সেভেন কিংডম পার্ক। তো রেডি চলে আসছি আজ, আজকের শুটটা রেডি হবে, সবাই বসেছে পিছন ভাই ঢাবা যেন। কোথা থেকে ওয়েট করে দিয়েছেন বুঝলাম না, মানে কোথা থেকে মানে ওয়েট করে জানি নি, মানে দাঁড়াইছেন খেলা থেকে। প্রীতম রায় কারোর জন্য ওয়েট করে না, আমাদের শুট অলরেডি অর্ধেক কমপ্লিট। কমপ্লিট আচ্ছা, আর অটো অটো অটোওয়ালা মই শিলিগুড়ি আসামিস দিয়ে মোর ফ্রেন্ডরা কিছু কো দিতে। নমস্কার সবকে, একটু জোরে ভাবো, সবাই ভালে আছে আৰু সেফ আছে। তো আমি এটা নতুন ভিডিও অ্যালবাম কৰিবলৈ ওলাইছো, আপোনালোকে সবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কৰিব, এনজয়। থ্যাংক ইউ। ও মেকআপ মেকআপ। তো গাইস আমি আহি গেলু মানে সেভেন কিংডম, আর সেভেন মানে একটু টিফিন টিফিন করিম প্রথমে, তারপর শুটিং শুরু হবে পুরো হবে। তো ভাই আমার টিফিন পাই গেছি, টিফিন হলেই আমার শুটিং শুরু। তো ভাই প্রথমবার যেই গান আছে গোরখানে একবার আমাকে প্র্যাকটিস করাল, তারপর মানে আমার যায় শুটটা শুরু করি। তো শুটটা একটু পরে হয়তো শুরু করিবে, তো তখন ভিডিও গান দেখাও লাস্ট থেকে। তো ফাইনালি আমার শুটটা শুরু হয়ে গেল। তো গাইস এবার ক্যামেরা নিয়ে প্রথমে তো শুট নিয়ে নিল, তারপর সেকেন্ড বার ড্রোন নিয়ে শুট নিল, মানে সেম স্টেপ সেম সং, মানে সেম মানে বাড়াতে মানে প্রথমের স্টেপ আছে। বাপি আমার এলা দাঁড়ামো, একটু চিংড়ি শুট ছেড়ে বাইরেতে শুট কারণ ভিতরে ঢুকিবা দেয় না কোভিড-19। ওইটা ক্যামেরাম্যান আর আমার প্রডিউসার মোর স্পেশাল দাদা পড়ছে আমার কিছু কবে। হাই হাই হ্যালো গাইস, তোমার এটা কি টাইপ পিনছে? আমার একটা ইউটিউব চ্যানেলের লোগো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম পিআর মিউজিক, সবাই দেখিবন সাবস্ক্রাইব করিবন লাইক করিবন কমেন্ট করিবন। আর নতুন গান হলো এটা চ্যানেল নাম পরিচয় চ্যানেল একটু দেখা দেবা বিয়ম ভাই বড় করে, বিয়ম ভাই বড় করে বড় করে বড় করে বড় করে পিয়ার মিউজিক আমাদের ফটো তুলে দাও। তো
চিংড়িলা ঘামে ঘেঁষে বলে আমার মেকআপ খারাপ হতো, তার জন্য আমার স্পেশালি ড্রোনের হাওয়া খেলানো হতো। বয়স আমার এলা সেভেন কিংডমের শ্যুট নেওয়া কমপ্লিট হয়ে গেল, এলা যাবো কোনটে আমার যাবো না, তো দেখা যাক কোনটে যাওয়া আছে। তো ভিডিও আমি প্লিজ এর লাস্ট থেকে দেখো, কোনটে যাসি সেখানে দেখো, আমি যাবো না অবশ্য কোনটে লাগাই সেটা দেখিবা লাগবে। পিছন ভাই সবাই একদম বসেছে, হিরোর মুখে একটু বেশি ফর্সা হয়ে গেছে, আর মেকআপ ওঠানো হয়েছে সাদা পরা, মানে স্কিনের তোমার তো একদম মাইরে, তোমার তো মানে ফরেন্ডের লোক, এত ফোসা এত ফোসা, সাউথ আফ্রিকার লোক লাগ আমার। এটা আমার এটা লাস্ট শ্যুট, মানে চেঙ্গালা সামনে দিয়ে আসবে, সরি চেঙ্গালা সামনে দিয়ে আসবে, চেঙ্গালা যাবে, তো এই শ্যুটটা এলে নেওয়া হবে, তো প্লিজ শেয়ার দেখো ভিডিওখান। তো গাইস এখান ভিডিওত খালি সেভেন কিংডমের শ্যুটটা পাবেন, আর মোর নেক্সট ভিডিও আসবে ওটি হচ্ছে আমার ড্রিমল্যান্ডের শ্যুট আসবে, তো নেক্সট ডে ওখান নেক্সট ভিডিও। তো গাইস প্লিজ আর ভিডিও লাস্ট থেকে দেখো, তো গাইস আজকের শুটিং এটাই শেষ, তো মানে ডিসাইড করল যে আজকের শুটিং এটাই শেষ হবে। সো একটু অন্ধকার হয়েছে, তোমার দেখা পাচ্ছেন পুরো অন্ধকার, চারপাশে লাইট শুরু হয়েছে, তো আজকের শ্যুটটা খালি তোর সেভেন কিংডমেতে শেষ হইল, তো কালকের শ্যুট আরও অনেকগুলা অনেকগুলা জায়গা আছে, তো কালকের শ্যুটটাও দেখান তোমাকে। তো আজকের শ্যুটটা খালি বাস আজকের ব্লগ খান, তো কালকের মানে কালকের ব্লগ কালকে আসবে, তো প্লিজ আর কালকের ব্লগ খানে দেখেন। আজকের ব্লগ খান তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার দুইটা করবেন। তো গাইস কালকের ব্লগ খানে দেখা হবে, বাস আজকের জন্য দেখানে, বাই বাই।